সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের কল্যাণের জন্য মানুষের মুক্তির জন্য মানুষের উপকার হয় দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয় এমন দিক নির্দেশনা দিয়ে মহা গ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহান ওয়া তাআলা নাজিল করেছেন আল কোরআনে কতটি সূরা মাশাআল্লাহ একজনে বলেন 114 আর বাকিরা এটা তো জানা থাকতে হবে কোরআনে কতগুলি সূরা 114 সূরা কত সূরা এখনো বলতে কষ্ট হয় আপনাদের তো এগুলা ওয়াজ মাহফিল আমরা বুঝি কি জানেন শুধু ওয়াজ শুনবো বাড়ি চলে যাব মূলত এগুলি কিন্তু শিখার ক্লাস জানতে হবে বুঝতে হবে না বুঝলে সভাপতি বরাবর আঙ্গুলি ছেড়া করবেন বলবেন যে এটা বুঝি না কিন্তু আজকে না প্রশ্ন করে কালকে চা স্টুল গরম করবেন যার কি বক্তা নিয়ে আসলো না এটা করা যাবে না গীবত করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মানুষের কল্যাণের জন্য দুনিয়ার মানুষের ভালোর জন্য মঙ্গলের জন্য দুনিয়ার মানুষ আল্লাহমুখী হওয়ার জন্য শয়তানের পথ থেকে ফিরে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 114 সূরা সম্বলিত মহাগ্রন্থ আল কোরআন দিলেন ওই 114 সূরা সম্বলিত মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ এ ঈমানদারগণ ঈমানদার নারী অথবা পুরুষ হে ঈমানদার নারী এবং পুরুষ তোমরা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করেছো স্বীকৃতি প্রদান করেছো আল্লাহকে ভয় করেছো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ওই ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো আচ্ছা বলেন আমরা কি কবরের শাস্তি দেখেছি তো কবরের শাস্তি রাসূলের হাদিস থেকে শুনেছি কোরআন থেকে শুনেছি আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি কথাটি কি না শুনে তো আল্লাহকে ভয় করে ঈমান আনলাম জাহান্নামের শাস্তি কি দেখেছি জাহান্নামের শাস্তির ভয়ে ঈমান আনলাম মিজান ফুলসেরাত হাশরের মাঠ দেখেছি ভয়ে আল্লাহর ভয়ে মানে ঈমান আনলাম তারপর আল্লাহ এই আয়াতের ভিতরে নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টান অমুসলিমকে বলে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহু আকবার তাহলে বোঝা যাচ্ছে শুধু ঈমান আনলে আল্লাহর ভয় হয় না কেমন ভয় করবাম আপনি জিজ্ঞাসা করবেন ডক্টর শফিক সাহেব কেমন ভয় করবাম মুসলিমকে জিজ্ঞাসা করবে ইমাম সাহেব কেমন ভয় করব আল্লাহ রাব্বুল আলামিনের জবাব সাথে সাথে দিয়ে রেখেছেন হাক্কাতু কাতিহি ভয় করার মতো ভয় করো যথার্থ ভয় করো প্রকৃত ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে যতটুকু ভয় করা প্রয়োজন অতটুকু ভয় করো এ পৃথিবীর মানুষ বাংলাদেশের মানুষ কুমিল্লার মানুষ শোনো আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি বাস্তবে আল্লাহকে ভয় করি না মানুষের সামনে এক রকম বলি মানুষের সামনে থেকে চলে গেলে আরেক রকম করি কথা ঠিক কি না রাজনৈতিক এমন অনেক নেতা আছে ওয়াক্ত মতো মসজিদে ঢুকে যায় আমি আপনি মনে করি মুসল্লিম খোঁজ নিলে দেখা যায় প্রস্রাব করে পানি নাই নাই ওযু করে নাই নামাজে চলে গেছে মসজিদে চলে গেছে জানাজায় দাঁড়িয়ে গেছে এমন মানুষ আছে না হয়তো এমন মানুষ আমাদের বাংলাদেশে নাই পৃথিবীর জমিনে নাই আমাদের দেশ তো সোনার বাংলাদেশ এখানে সব জান্নাতি মানুষ এখানে হয়তো নাই আসেন এমন মানুষ কিসের অজু আর পবিত্রতা ঢুকে গেছে হুজুরদের সাথে কারণ মানুষের সাপোর্ট নিতে হবে এই জন্য আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো এমন অনেক মানুষ আছে আজকে চায়ের স্টলে বসে আছে দোকানে বসে আছে বসে বসে বলছে আমি আল্লাহকে ভয় করি অথচ সে মাহফিলের উদ্দেশ্যে এসেছে শয়তান তাকে চায়ের স্টুলে বসিয়ে রেখেছে কথা ঠিক কিনা অনেকে আছে দেখেন গিয়ে ওই যে জিলাফির দোকান দিছে না মাহফিলকে কেন্দ্র করে বিস্কিটের দোকান চায়ের দোকান জিলাফির দোকান অনেক যুবক আছে
বক্তা কে স্টেজে বসাই দিয়ে ওইদিকে চলে গেছে, যদি দুই একটা জিলাপি চুরি করে খাওয়া যায়। মাহফিলের কাজ করছে স্বেচ্ছাসেবক নেকির কাজ, আর জিলাপি চুরি করে খেলে গুনার কাজ, তাহলে গুনায় নেকি সমান সমান, মাঝেতে খাওয়াটা লাভে থাকবে, কি বলেন? আসেন এমন লোক? শয়তান তাদেরকে ধরছে ভালো মতেই। শয়তান জানে কি করতে হবে। পৃথিবীর সাথী বন্ধু শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষদেরকে জানানো হলো, আল্লাহকে ভয় করো যেমন ভয় আল্লাহকে করা প্রয়োজন। পৃথিবীর মানুষ খবরদার, খবরদার, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। বিশ্ব নবী রাহমাতুল আলামিন, মানবতার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলের নাম নিলে কি করতে হয়? রাসূলের নাম নেওয়ার পরে কেউ যদি দুরুদ না পড়ে তার নাম বকিলের খাতায় চলে যায়। বকিল মানে কি? কৃপণ। বকিল হবেন? আল্লাহ রাসূল বলছে যার সামনে আমার নাম নেওয়া হয় সে যদি দুরুদ পড়ে তার উপর 10টা রহমত বর্ষণ হয়, 10টা গুনাহ কেটে দেওয়া হয়, 10টা মর্যাদার স্তর উন্নীত করা হয়। সুবহানাল্লাহ, কালকে বাড়িতে নাস্তার পরে ও আজকে পড়বেন? তাও আমাকে বলে দিতে হবে, রাসূলের হাদিস বললাম, রাসূলের নাম শুনলে কি পড়তে হবে? দুরুদ পড়তে হবে, অন্তত পক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসাম, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়াকে ভয় করো, নারী জাতিকে ভয় করো। কাকে ভয় করো? ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো। অত্তাকুন নেশা, নারী জাতিকে ভয় করো, অর্থাৎ দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। আল্লাহ একবার, কেমন উল্টা হয়ে গেল না? আমার মুখী হন, কথা বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ যা বলবো কোরআন সুন্না থেকে বলার চেষ্টা করব। নিজের মস্তিষ্ক প্রসূত নিজের কোনো কথা, বড় হুজুরের কথা, ঢাকা থেকে গাড়ি দিয়ে নিয়ে আনছি এমন কথা বলার চেষ্টা করব না। আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী জাতি থেকে বেঁচে থাকো। আল্লাহর নবী বলছেন দুনিয়া থেকে বেঁচে থাকো, অথচ আল্লাহ কোরআনে শিক্ষা দিলেন আমরা কি দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া? চাই কি চাই না কথা বলেন? তা আমরা তো চাই, হ্যাঁ আল্লাহ আমাদেরকে দুনিয়া দাও। এদিক দিয়ে আল্লাহ রাসূল বলছেন দুনিয়া থেকে বেঁচে থাকো, তাইলে কি আপাতত দৃষ্টিতে দেখা যায় উল্টা হয়ে গেল না? জি না। পৃথিবীর মানুষ শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই দুনিয়া দাও, আখেরাত দাও। কেমন দুনিয়া, কেমন আখেরাত? হাসানা কল্যাণকর দুনিয়া দাও। আল্লাহর নবীও শিখিয়েছেন পৃথিবীর মানুষ, যেই নারীটা তোমাকে দুনিয়ামুখী করে, যেই নারীটা তোমাকে সুদের বাজারে নামিয়ে দেয়, যেই নারীটা তোমাকে ঘুষের বাজারে নামিয়ে দেয়, যেই নারীটা তোমাকে প্রতারণার বাজারে নামিয়ে দেয়, যেই নারীটা অল্পে সন্তুষ্ট হয় না, যেই নারীটা গীবতে নামিয়ে দেয়, মানুষ খুন করতে বলে, যেই নারী তোমাকে গাড়ি ভাঙতে বলে, বাড়িতে আগুন দিতে বলে, পৃথিবীর মানুষ শুনুন, যেই স্ত্রী, যেই নারী তোমাকে বাবা মারা যাওয়ার পরে বোনের হক দিতে মানা করে, যেই নারী তোমাকে দাঁড়িয়ে রাখতে নিষেধ করে, যেই নারী তোমাকে অসহায় কাঙ্গাল বাস্তুয়ারাকে খাবার দিতে নিষেধ করে, এমন ধরনের ডাইনি নারী থেকে তুমি বেঁচে থাকো। আর যেই কাজটা তোমাকে দুনিয়ামুখী করবে, যেই কাজটা আখেরাতমুখী করবে না, জান্নাতমুখী করবে না, আল্লাহমুখী করবে না, নাবিমুখী করবে না, ওই দুনিয়া থেকে তুমি বেঁচে থাকো। শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয় না। আজকে দুনিয়াটা আমাদের কাছে এমন চাকচিক্য করে তুলে দেওয়া হয়েছে, মনে হয় যেন দুনিয়াটাই আমার কাছে অনেক কিছু। পৃথিবীর মানুষ শুনুন, আল্লাহকে ভয় করতে বলেছেন, কাকে ভয় করতে বলেছেন? আমরা দেখি একটু আল্লাহকে ভয় করি কি করি না। আমরা সবাই আল্লাহকে ভয় করি তো ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত সালাতাদাই করি। গণনা করলে কয়জন পাওয়া যাবে, কয়জন পাওয়া যাবে? অনেকরে দেখা যাবে আজকে ফজরও পড়ে নাই, ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই। قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاه مسلمان আর কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত, যে সালাত আদায় করে সে মুসলিম, আর যে সালাত আদায় করে না সে কি? মাশাআল্লাহ, ফতোয়া তো আপনারা ভালোই দিতে পারেন, আমি বলার আগে আপনারাই বলছেন কাফের। তাহলে যারা সালাত আদায় করে তারা কি? মুসলিম। আর যারা সালাত আদায় করে না? কয় হুজুর আমি এমনি মানুষটা ভালো আছি, সাদাকা দেই, দান করি, সিয়াম রাখি, হজ করছি 3 বার, কিন্তু হুজুর নামাজটা একটু পড়ি না,
ওকে ইমান আছে না গেছে। রাসূল বলছেন মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য সালাত। আপনি শুনেন ইবনে মাজাহ হাদিস করেন, আল্লাহ রাসূল বলছেন মুসলমান আর মুশরিকের মাঝে পার্থক্য হলো সালাত, এই সালাতটাই আদায় করে না। পৃথিবীর মানুষ শুনুন, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম হিসাব নেবেন আল্লাহ এই সালাতের, এই নামাজের। যার নামাজের হিসাব ক্লিয়ার হয়ে যাবে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, আর যে নামাজ সালাতের হিসাবে গণ্ডগোল লাগবে তার পক্ষে জান্নাতে যাওয়ার সুযোগ নাই।